কি রে বেটা, তোরা তো দিয়ে সব জিনিসের দাম বাড়াই দিছিস। আচ্ছা ঠিক আছে, একটা কাম কর, এই সবগুলো প্যাকেট করে দে। সুগার ড্যাডি টাইম ইজ রানিং ওভার। সুগার ড্যাডি কি? মাইন্ড ইউর বিজনেস। ওকে, পেমেন্ট কি ক্যাশে করবেন নাকি কার্ডে? হোয়াট, ডু আই লুক লাইক এ ব্রোক অ্যাস নিগার টু ইউ? কিপ ইট। ওকে, ওয়াও, আজকে তো অনেক কেনাকাটা করলেন, এত শপিং কার জন্য? নিশ্চয়ই আমাদের ভাবির জন্য, তাই না? সব জায়গায় এত আঙ্গুল দিতেছিস কেন? হ্যাঁ শোন, আমি এই সুপার শপ ব্র্যান্ডের 50% পার্টনারশিপ ওন করি, চাইলে 2 মিনিটের মধ্যে তোর চাকরি খাইয়ে দিতে পারো, বুঝছস? বড় বড় কথা কস, শো সাম রেসপেক্ট। ওকে, শো সাম রেসপেক্ট। ওয়েল স্যার, রেসপেক্ট আসলে এখান থেকে আসে না, আসে এখান থেকে। কিছু মনে করবেন না, ওই দিন আমরা গাড়ি থেকে যখন দোকানের জন্য জিনিসগুলো নামাচ্ছিলাম, তখন আপনাকে দেখলাম একটা আপুর সাথে গাড়িতে উঠতে। অ্যাপারেন্টলি তখন আমাদের শপে আমাদের ভাবিও কেনাকাটা করতেছিলেন। জিনিসটা এখন হয়তো ভাবি অবগত না, কিন্তু হয়তো জানতে পারলে অনেক কষ্ট পাবেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি হাদিসে বলেছেন, বিশ্বাসীদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে সর্বোত্তম চরিত্রের অধিকারী, আর তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। সো আমার মনে হয় ভাই, আপনি সময় থাকতে ব্যাপারটা ঠিক করে ফেলেন। আমাকে তুমি একটু হেল্প করতে পারবা? শিওর, বলেন। তুমি আমার ভাবির জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসো, আর ও হ্যাঁ, সাথে একটা কার্ড নিয়ে আসবো, বুঝছো? ওখানে একটা স্পেশাল মেসেজ লিখা দিব, তোমার ভাবি আবার সারপ্রাইজ অনেক পছন্দ করে। অবশ্যই, আমি এখনই নিয়ে আসতেছি স্যার, আমি এখনই নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, আই হোপ এই ভিডিওটা যারা যারা দেখলেন তাদের কাছে ভালো লেগেছে, একটা রিমাইন্ডার হলো আপনারা পেলেন। সো ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিতে হবে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের এটা মনে রাখা উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই হাদিসে খুব সুন্দরভাবে বলেছেন যে আমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার ওয়াইফের কাছে সবচেয়ে উত্তম। সো কেন না আমরা জিনিসটা ভুলে যাই, কেন আমরা ভুলে যাই, এটাই বারবার মনে করে দেওয়ার চেষ্টা আমি করবো ইনশাল্লাহ। নিজেকেও মনে করে দিলাম, আপনাদের একটু মনে করে দিলাম। আর এরকম রিমাইন্ডার আমার মনে হয় প্রত্যেকের জীবনে প্রতিনিয়ত অনেক দরকার। এরকম ছোটো ছোটো সুন্দর রিমাইন্ডারের মাধ্যমে আমার মনে হয় আমরা লাইফের অনেক মেজর কিছু প্রবলেম সলভ করে ফেলতে পারবো। আর সেরকমভাবে আপনাদের সুন্দরভাবে রিমাইন্ডার দেওয়ার যে কাজটা, এটা কিন্তু ফ্রিতে করে যাচ্ছে ফ্রি কোরআন এডুকেশন চ্যানেলটা, তাদের সম্বন্ধে আপনারা অনেকেই জানেন। আর সেই রিমাইন্ডারগুলোকে বাংলায় খুব সুন্দরভাবে আপনাদের সামনে আনতেছে বাংলা ফ্রি কোরআন এডুকেশন। তাদের চ্যানেল আপনারা ভিজিট করতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। খুব সুন্দর সুন্দর রিমাইন্ডার তারা বানিয়ে থাকে উইথ দ্য হেল্প অফ অ্যানিমেশন, এগুলো আপনারা গিয়ে দেখতে পারেন। এবং এগুলো দেখলেই আমি মনে করি আপনারা অনেক ক্লিয়ার হবেন, অনেকগুলো ছোটোখাটো জিনিস আপনাদের কাছে পরিষ্কার হবে। আর এভরিডে তারা রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করে থাকে, সো তাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমি আবারও মনে করাই দিলাম। আর থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কাইন্ডলি আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, আবার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। চিলড্রেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।